আমাদের যুগে যারা আমরা বড় হয়েছি, মানে যাদের বয়সটা প্রায় 35-40-এর কাছাকাছি, এক সময় আমাদের বইয়ের ভেতরে চিপা চাপায় বা ওয়ালে সালমান শাহ, শাবনূরের বিভিন্ন স্টিকার, ভিউ কার্ড এগুলো ছিল। ঈদের সময় আমরা কিনতাম, বইয়ের ভিতরে রাখতাম, অথবা ভিউ কার্ডের অ্যালবামই ছিল নায়ক নায়িকাদের, বুঝলেন? এখন এগুলা নাই। আর সেই সময় আমাদের যুগটাতে আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, বিশেষ করে নায়ক নায়িকাদের ক্ষেত্রে সালমান শাহ, শাবনূর, মান্না ভাই সহ আরো কিছু মানুষ ছিল, শ্রদ্ধেয় অভিনেতা এবং অভিনেত্রী। তো এর মাঝখানে সালমান শাহর মৃত্যুর পর সালমান শাবনূর জুটির যখন শেষ হয়ে গেল ওয়ান কাইন্ড অফ, এরপরে তিনি অনেকগুলো ছবি করছেন, বাট ওই রকম ভাবে জুটিটা মানুষ নেয় নাই। তারপরে তিনি বিয়ে করে দীর্ঘদিন যাবত অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। দর্শক, লম্বা সময় পর 2018 সালেও সর্বশেষ তিনি চলচ্চিত্রে এসেছিলেন পাগল মানুষ নামক একটা ছবি দিয়া, কিন্তু সেই ছবিটাও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল। এরপরে গত 5 বছরও শাবনূরকে আমরা দেখি নাই, কিন্তু গতকালকে আমি যে ছবি দেখেছি, এই নিউজটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এটা নায়িকা শাবনূরের খুবই ভুল একটা সিদ্ধান্ত, অন্তত ওনার সাথে ভাইবা চিন্তা কাজ করা উচিত। হুট করে উনি যে সিদ্ধান্ত নিছে, সেই সিদ্ধান্ত আসলে কতটুকু ওনাকে রিব্যাক করতে সহযোগিতা করবে, কারণ উনি একজন ফ্লপ ক্যারেক্টারের সাথে এই সিদ্ধান্তটা নিয়েছেন। দেখেন, মাহফুজ ভাই, তিনিও আমার খুবই পছন্দের একজন অভিনেতা। হুমায়ুন আহমেদের নাটক যখন থেকে দেখছি, মাহফুজ ভাইরে তখন থেকে কিন্তু চিনি। বিভিন্নভাবে তিনি নাটকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার, বাট অ্যাজ এ হিরো সিনেমার রূপালী পর্দা, সোনালী পর্দার রূপালী পর্দা যেই পর্দায় বলেন, ওই পর্দায় মাহফুজ ভাই আসলে ওই রকম কোনো ক্যারেক্টার না, তাও আবার নায়িকা শাবনূরের মতো একজন মানুষের সাথে। তারপরেও এই খবরটা আমার মনে হয় যে ইটস এ রং ডিসিশন। দীর্ঘদিন পর আমরা শুনছিলাম যে নায়িকা শাবনূর তিনি দেশে ফিরে আসতে যাচ্ছেন, তার জন্মদিন অনেকটা লুকোচুরি করেই তিনি আপনার দেশে ফিরে আসছেন। এরপরই ঘোষণা আসছে নায়িকা শাবনূরের নতুন সিনেমা, নাম হচ্ছে কি আপনার মাতাল হাওয়া। অনেকটা মাতালের মতনই আমার মনে হয় যে ডিসিশনটা শাবনূর আপা নিয়ে নিয়েছেন, যে তিনি মাহফুজের সাথে, অভিনেতা মাহফুজের সাথে নায়িকা হয়ে এই সিনেমাতে আসছেন, আর বিষয়টির পরিচালক হচ্ছে সিনেমাটির আপনার চয়নিকা চৌধুরী, নাম শুনছেন তো, পরিমণির কথিত আম্মু। গত 30 নভেম্বর 3 বছর পর দেশে ফিরে এসেছেন শাবনূর। দেশে ফিরেই নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত রাখার মিশনে তিনি আছেন, শুরু করেছেন রিহার্সাল, আর বিশেষ দিনে তার জন্মদিনে উঠে এসেছে এই খবর। এখন নায়িকা শাবনূরের সর্বশেষ যে ফিজিক্যাল আপডেট, যেই শাবনূরে আমরা চিনতাম পর্দায় খাইছে, সেই শাবনূরের সাথে এখনো ফিজিক্যালি আমার মনে হয়েছে যে তিনি এতটা ফিট না। আর কি বলা হয় যে আর এজ এ নায়ক হিসেবে মাহফুজ ভাই এখানে কোনো ক্যারেক্টারই না আমার কাছে মনে হয় আর কি, কারণ এটা খাবে না। আর তিনি মাহফুজ ভাই অবশ্য এর আগে আরও একটা ছবি করেছেন, সেটা হচ্ছে চয়নিকা চৌধুরীর আপনার একটা সিনেমা প্রহেলিকা দিয়ে তিনি গত ঈদে মানে তার মিডিয়াতে কাজ করে শুরু করেছিলেন। আর এরপর তিনি এবার শাবনূর এবং মাহফুজকে নিয়ে তার এই মাতাল হাওয়া সিনেমার কাজ করাইতে চান। আর এই সিনেমাটি হচ্ছে গল্প মাহফুজ আহমেদ ভাই নিজেই লিখছেন, চিত্রনাট্য লিখেছেন রায়হান খান, আর আগামী বছর শুরু হবে শুটিং। তো শাবনূর বলছেন যে অভিনয় থেকে দূরে থাকলেও নিয়মিত প্রস্তাব পেতাম, কিন্তু গল্প চরিত্র পছন্দের বিষয় আছে, তো গল্প চরিত্র পছন্দ হলো অন্য বিষয়গুলো মেনে নেয়, এবার সকল কিছু মিলিয়ে আপনার ব্যাটে বলে মিলে গেছে, এই কারণে তিনি আপনার মাহফুজ ভাইয়ের সাথে এই সিনেমাটাতে অভিনয় করবেন। চয়নিকা বলছেন, অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল শাবনূরকে নিয়ে সিনেমা বানানোর, অবশেষে সেটা পূরণ হচ্ছে মাতাল হওয়ার মাধ্যমে। তবে জনতার যেই কমেন্ট আমরা খেয়াল করেছি এই নিউজগুলোর নিচে, সেখানেও নায়িকা শাবনূরের একটা রং ডিসিশন ছাড়া আমার কাছে মনে হয়েছে এটা কিছুই না। তবে হ্যাঁ, মাঝে মাঝে আছে এমন কিছু আর্ট ফিল্ম তৈরি হয়ে যায় বা মানে ভিন্ন রকম ক্যারেক্টার থেকে ভালো কিছু উঠে আসে, নতুন অভিনেতা হলে অনেক সময় একদম মার্কেট পেয়ে যায়। তবে মাহফুজ ভাই তিনি কতটুকু মার্কেট পাবেন সেটা হচ্ছে কথা, আর নায়িকা শাবনূর তিনিও কতটুকু রিমেক করতে পারবেন আগের সেই জোশনিয়া সেটা হচ্ছে কথা। তারপরে ভালো কিছু হতেও পারে নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এমনি বাংলা চলচ্চিত্রের 2 দিন যাচ্ছে। তো ভালো থাকুন, দেখা যাক কি করে। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।